তামিম ইকবাল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ, তবে তার আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা। তারই ধারাবাহিকতায় আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার ব্যানলির উইলোমোর পার্কে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। এদিন শুরু থেকেই সাধারণ ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন সৌম্য তামিম, কিন্তু ইনিংসের 4.2 ওভারের সময় হঠাৎ অবসরে যান তামিম। মাঠ ছাড়ার সময় তার ব্যক্তিগত রান ছিল 13 বলে 5 রান, এই 5 রানে একটি 4-এর মারও ছিল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগার দলের সংগ্রহ 7.5 ওভারে 24 রান, ব্যাট হাতে লড়ছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। ম্যাচটিতে বাংলাদেশ দলের একাদশে রয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।